আজকে সারাদিনই বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, যেখানেই যাচ্ছি শুধু বৃষ্টি মাথায় করে, ছাতা মাথায়, বৃষ্টিতে ভিজতে ভিজতে দার্জিলিং সফর। গুড মর্নিং, আজ হলো দার্জিলিং আমাদের সেকেন্ড ডে। আর আগের দিন তো আমরা মানে ওয়েদার কন্ডিশন খারাপ হওয়ার জন্য ভেবেছিলাম যে টাইগার হিলটা যাবো না, প্ল্যান করেছিলাম আজকের ডেট মানে আজকের ডেটে যাব, কিন্তু আজকে মানে কি বলবো, সারা রাত্রির থেকে এত বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি হচ্ছে। চলো ওয়েদারটা তোমাদের দেখাই, যে কারণের জন্য আমরা কালকেই প্ল্যান করলাম যে না, টাইগার হিল ছাড়ো, ফালতু ওই ধোঁয়ার মধ্যে আমরা গিয়ে কিছু লাভও হবে না। কী করতে হবে, ওই ভোর 3:30 নাগাদ আমাদের সবাইকে উঠে রেডি হয়ে যেতে হবে, তাই যে কারণের জন্য কালকের আমাদের টাইগার হিলের প্রোগ্রামটা ক্যান্সেলই করতে হলো। আর এখন আজকে আমাদের প্ল্যানিং ছিল যে আমরা ওই 9:30 নাগাদ বেরিয়ে যাব, কিন্তু খুব বৃষ্টি হওয়ায় আমাদের সেটাও মিস হয়েছে। এখন আমরা চাটা খাচ্ছি সবাই মিলে বসে, আর এখান থেকেই ব্লগটা শুরু করলাম। আর এখানে মা মানে আমার যিনি শাশুড়ি মা উঠে বসেছেন, আমি আর শাশুড়ি মাই ফার্স্টে টেবিলে এসেছি, বাদ বাকি লোক সব আসছে। দেখাই মা চা খান। হ্যাঁ, খুব মেঘ ডাকছে, ওয়েদারটা খুব খারাপ। চলো বিস্কুট ফিস্কুট দাও, ডিগ্রিম আসছে। গুড মর্নিং বাবাই। গুড মর্নিং বাবাই, চা খাওয়া কমপ্লিট? হ্যাঁ এই হলো। আচ্ছা, রিম্বির এখনো মানে ঘুমই ভাঙছে না, আসলে ওয়েদারটা ঘুমানোরই ওয়েদার। হ্যাঁ মানে কি বলবো, কিন্তু কিছু করণীয় নেই, যেহেতু গাড়ি আজকে আমাদের বলা আছে, আমাদের গাড়িকে তো নিয়ে বেরোতেই হবে। আমি ওই যে ড্রাইভার ভাই আছেন আমাদের তাশিব্রো, তাকে বললামও যে এটা কি কালকে ডেফার করা যায়, ও বললো নেই স্যার, মেরা কাল দুসরা জায়গা ট্রিপ হ্যাঁ, তো আর কিছু করার নেই। কালকের দিনটাও আমাদের মানে আগে থেকে প্ল্যানই ছিল যে আমরা বাড়িতেই থাকবো সবাই মানে রেস্ট, তো আজকে বেরোবো, কিন্তু এখানেই লাঞ্চ ফাঞ্চ করে ওই 12 নাগাদ আমরা বেরিয়ে যাবো এখান থেকে, দিয়ে যেটুকু হয় সাইট সিন সেটুকুই করবো, আর যেখানে যাবো সেটা তোমাদেরকে শেয়ার করবো। পুরোটাই বৃষ্টি নিয়ে চলতে হচ্ছে এবছর মানে এবারের দার্জিলিং সফরটা। আর আজকে সকালবেলা রিক এসে আমাকে একটা উইশ করলো, কি বললি? আজকে তো ফাদার্স ডে, তাই ওটা মনে ছিল। হ্যাঁ, তো বাবাকে উইশ করলাম সকালে উঠে। থ্যাংক ইউ। এখন জানি না রিম্বি বুড়ির কি খবর, সে আসুক দেখা যাক। সে তো প্রথমে একবার উঠলো, তারপরে দিমা প্রথমে আমরা গিয়ে একটুখানি পর্দাগুলো সরিয়ে দিয়ে সাইডটা দেখছিলাম, কাঁচের তো সব জানলা এখান থেকে দেখা যাচ্ছিল, কিন্তু মানে ওই যেহেতু বললাম না পুরো বৃষ্টি হচ্ছে, ধোঁয়াশা রয়েছে, দেখা যাচ্ছে না। মাঝে মাঝে যেটুকু ক্লিয়ার হচ্ছিলো সেখান থেকেই দেখতে পাচ্ছিলাম ছোটো ছোটো ঘরবাড়ি দূরে রয়েছে পাহাড়ের গায়ে গায়ে, ওটাই ভালো লাগছিলো। তারপরে মা কী করেছে মানে আমার শাশুড়ি মা কী করেছে, পর্দাগুলো টেনে দিয়েছে, আর ও সুযোগ পেয়ে গেছে একদম টানা ঘুম। এখন গিয়ে আমি আবার ওকে তুললাম, তো যাই হোক সে ব্রাশ করছে, আসুক তারপরে সে আবার কথা বলবে। চলো আমরা চাটা খেয়ে নি পিয়ালি। আর গেস্ট হাউসের তো 3 রুম আছে, তো একটা রুমে আমি আর ওর বাবা রয়েছি, আর রিম্বি দিম্মাকে নিয়ে একটা রুমে রয়েছে, আর রিক ঠাম্মুকে নিয়ে একটা রুমে রয়েছে। তো আমরা এখন চাটা খেয়ে এলাম, রিম্বি কিন্তু এখনো ওঠেনি, যাই ওকে গিয়ে একটু উঠিয়ে দিই। রিম্বি উঠেছিস? তাহলে তুই যাসনি কেন? ও বাবা, রিম্বি উঠে এখানে ভিউ দেখছে, বড় বড় বারান্দা রয়েছে, এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়, ওই দিকের বড় একটা মানে বারান্দা টাইপের রয়েছে, কিন্তু এখন যা ওয়েদারের অবস্থা, এখন তো যা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া মানে বিশাল ভাগ্যের ব্যাপার। আর দূরের পাহাড়টা যেন মনে হচ্ছে আস্তে আস্তে ধোঁয়ায় ঢেকে যাচ্ছে, আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আর এখানে সব দিদিরা ব্রেকফাস্ট রেডি করছে। জানিস বড়মা, আজকে দাদামনু সকাল উঠে আমাকে একটা উইশ করেছে, সেটা গেস কর। যদি পারিস কেভেন্টারসে একটা সসের গেস। গ্রেট, তুই উইশ করলি না তো এসে?
আমি কিভাবে জানবো? সকালে উঠে তো নোটিফিকেশন দেখতে হবে, মোবাইল তো তোমার হাতে, আমি কোথা থেকে দেখ? আমি দাদামুন কাছে পার্সোনাল মোবাইল আছে, সেই আর আমার তো মাথা নেই, সবই তো স্টোরেজ আমাদের এখন মোবাইলে। একটা প্লেট বল, তাহলে তোকে দু প্লেট খাওয়ানো হবে। অত খাইও না ওকে, ও খেতেও চায় না। এই আজকের প্ল্যানটা যদি এরকম ভাবে করা যায় যে ধর আমরা লাঞ্চ ফাঞ্চ করে বেরোলাম, দিয়ে তারপর এখান থেকে বাতাসে আলু, বাতাসে আলুপে গিয়ে ওখানে ওই একটু দাঁড়ালাম, টয়ট্রেন ফয়ট্রেন দেখা হলো। কি পিয়ালি কি বলছো? দেখি বৃষ্টিটা কি বলে, যদি বেশি বৃষ্টি মানে বেশি বৃষ্টি হয় বেরোতে তো হবে, কিন্তু ওই ছাতা ফাতায় কি আটকাবে? তখন যেখানে মানে বৃষ্টি কম হচ্ছে তাসি ভাইয়া যেখানে নিয়ে যাবে সেখানেই আগে যেতে হবে। তাই বলে না যে যতই মনের ভিতরে ইচ্ছা থাক যেটা হবার সেটা হবে। কালকে পিয়ালি বললো দেখো রঙ্গিত ভ্যালি যেতেই হবে, ওখান থেকে আমরা এর আগের বারে যখন দার্জিলিং এসেছিলাম চা পাতা নিয়ে গেছিলাম, আমিও তসি ব্রোকে বললাম ভাই যেতেই হবে ওখানে নিয়ে যেতেই হবে, কিন্তু হলো না, জানি না হবে কি না আদৌ। ট্রাই করবো রঙ্গিত ভ্যালিটা আজকে যাওয়া, দেখা যাক। ঠাকুরের ইচ্ছে সব কিছু, ঠাকুর যদি করে মন ঠিক যাওয়া হবে। দেখো এসে এত জোর সারা রাত্রি তাই ভাবছি, এত কষ্ট করে এলুম আর এসে যদি এনজয় করতে পারলুম তাহলে আর কি হলো, সবই ঠাকুরের ইচ্ছে। পায়ের ব্যথা, পায়ের ব্যথা আছে, এখানে এসে তো একবারে ফুলকপি হয়ে গেছে। তাহলে আজকে ফুলকপি আনতে হবে না, তোমাকেই ফ্রাই করে খেয়ে নেওয়া হবে। আর এখন আমরা চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে। আজকে সকালে ব্রেকফাস্ট কি কি আছে পেয়ালি? লুচি আর সাদা আলু চচ্চড়ি বলেছিলাম, কারণ আমাদের একটু লাঞ্চ করে বেরিয়ে যাব, তাড়াতাড়ি লাঞ্চ করে নেব। গুড মর্নিং দিদি। গুড মর্নিং স্যার। হ্যাঁ কি হলো, মানে ফুলকো ফুলকো লুচি হো রহা হ্যায়? জি। আচ্ছা শুনিয়ে না, উধার গ্রিন চিলি দিজিয়ে না। গ্রিন চিলি? হ্যাঁ। কলের ব্রেকফাস্টটা কিন্তু দেখি বুঝতে পারছি জমে যাবে, কারণ এখানে ফুলকো ফুলকো লুচি হচ্ছে এই দিদি বানাচ্ছেন। গুড মর্নিং দিদি। গুড মর্নিং। রিম্বি কটা লুচি খাবি বললি? কেন রে? এখন ইচ্ছে করছে না। ইচ্ছে করছে না? আচ্ছা আচ্ছা। রি আমি দেখি। আচ্ছা ওটা খেয়ে যাবে চাটতে দিদি টেবিলে দিন। ফুলকো ফুলকো লুচি এসে গেছে বাবা, ফুলকো ফুলকো লুচি নিবি? প্রত্যেকটা প্লেটে এখন গরম গরম ধোঁয়া লুচি আর সাদা আলু চচ্চড়ি পড়ে গেছে, এবার অপেক্ষা কিসের? আর আমরা এখন চলে এসেছি লাঞ্চ টেবিলে, লাঞ্চ এখনও দেয়নি, জাস্ট টেবিলটা সাজিয়ে দিয়েছে। লাঞ্চ টাঞ্চ করে কিন্তু এবার আমরা বেরোবো ডে আউটিংয়ে, আর তোমাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসবো। তো চলো লাঞ্চ টেবিলে কী রয়েছে দেখা যাক। এখানে এখন আমি, রিম্বি, আমার মা, শাশুড়িমা আর পিয়ালি আসছে, রিকো রেডি হয়ে গেছে, আমরা সবাই মোটামুটি রেডি। চলো বসো বসো এখানে। হ্যাঁ তো মাও এসে গেছে, দুই মা দুদিকে। ফ্রেঞ্চ ফ্রাই এসে গেছে? ইয়ে কে ফ্রেঞ্চ ফ্রাই হ্যাঁ দিদি, রিম্বিকা ইয়ে ফেভারিট আইটেম হ্যাঁ। কেমন রে রিম্বি? এরপরে তো তোর আবার একটা আরেকটা ফেভারিট ডিশ আছে, বাঁধাকপির তরকারি। और ये क्या है? ये वो पत्ता गोभी का आपने बोला था ना सब्जी, पत्ता गोभी का। yes, ये क्या ऐसा ही होता है आपके इधर? हां जी स्टाइल है। तो बांगाली भात के साथ चले ना, हम लोग हम खाई ना। आज के लंच में रहे राइस, धोआउटा राइस, फ्रेंच फ्राई, डाल, चाइनीज बांधा गोभी। अच्छा खे कम लगे देखा जाक। और এটা হচ্ছে তোমার আন্ডা কারি। কেমন রিক? ভালোই খেতে লাগবে। ভালো খেতে লাগছে, মা ঠিকঠাক আছে? হ্যাঁ খাও। রিমকে একটু বাঁধাকপি দাও। একদমই না। ঠিক আছে চলো চলো জাপানিজ টেম্পল। আর আমরা এখন চলে এসেছি জাপানিজ টেম্পল আর পিস প্যাগোডা দেখার জন্য। আর দার্জিলিং এর জ্যাম তো বিখ্যাত, একটু জ্যামেও পড়েছিলাম, যার খুব বেশি সময় লাগেনি, তাও
চলে এসছি আর খুব ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, সবাই ছাতা মাথায় দিয়েই আমরা এসে পৌঁছেছি। তো যাই এখন ওপরে উঠে কি দেখতে পাই যদি তোমাদের সাথে শেয়ার করতে পারি অবশ্যই। আর ওরা সব ওপরে উঠছে আস্তে আস্তে। যাও তোমরা ঘুরে এসো। জাপানিজ টেম্পলে আমি আরই গেলাম না, কারণ এখানে একটু ওই জুতো ফুতো খোলার ব্যাপার আছে। পিয়ালি, দুই মা আর রিম্বি সবাই মিলে গেলো, আর চারিদিকের পরিবেশ পুরো ধোঁয়াশা দেখাই, কুয়াশায় ছেয়ে গেছে। পাইন ফরেস্টটা দেখাই যাচ্ছে না, জাস্ট কুয়াশা। এই জাপানিজ টেম্পল আর এদিক দিয়ে বেরিয়ে গেলেই হচ্ছে পিস প্যাগোডা, যেটা দূর থেকে দেখাই যাচ্ছে না, কুয়াশার জন্য পুরোটাই অন্ধকার। তো আমরা এখন জাপানিজ টেম্পলের ওপরে যাচ্ছি, আর রিম্বি যাচ্ছে দিনমার সাথে। ঠাম্মু ওর ঠাম্মু বললো আমি যেতে পারবো না, আমি একটু নিচে ওয়েট করি, তোরা সব ঘুরে আয়। আমাদের সকলের দেখা হয়ে গেল জাপানিজ টেম্পল, আর ঠিক তার রাইট সাইডেই রয়েছে পিস প্যাগোডা। এখন যাচ্ছি পিস প্যাগোডা দর্শনের জন্য। প্রথমে মা একটু ভয় ভয় পাচ্ছে উঠতে পারবে কি না জানি না, কারণ অনেকটাই তো খাড়াই, সেইখানে ওটাটা একটু ডিফিকাল্ট হয়ে পড়ছে এখন। কেমন দেখলে ভেতরটা? ভালো। আমি আর গেলাম না, চলো সামনেটা দেখাই। মা আর ডিম্বি গেছিলাম। চলো পিয়ালি, পিস প্যাগোডা সামনেই দেখা যাচ্ছে, সাদা একদম পিস প্যাগোডা, যদিও কুয়াশার জন্য একদম ধোঁয়াশা লাগছে। আমরা এলাম, কুয়াশাচ্ছন্ন, বৃষ্টি পড়ছে, গা হাত পা ভিজে যাচ্ছে, তার মধ্যেও যে সিনিক বিউটি মানে অসাধারণ। চলো তোমাদেরকে একটু দেখাই, দেখছো পুরো কুয়াশায় ছেয়ে রয়েছে, আর পিয়ালির গা অনেকটাই ভিজে গেছে যেহেতু ছাতা ছাড়া একটু হেঁটেছে। বৃষ্টিটা কিন্তু ঝিরঝির ঝিরঝির। হ্যাঁ কি একদম ঝিরঝিরে বৃষ্টি পড়ছে, খুব একটা বেশি কিছু পড়ছে না, একদম ঝিরঝির ঝিরঝির করে পড়ছে। চলো এবার আবার অন্য জায়গায় যাওয়া যাক। কই কেমন লাগছে সব? যদিও কুয়াশাচ্ছন্ন কিছুই সেইভাবে দেখা গেল না। আর আমরা এখন সবাই চলে এসেছি রক গার্ডেনে। রক গার্ডেনে আসার সময় রাস্তার অবস্থা খুবই ভয়ঙ্কর, কিন্তু কষ্ট করে একটু এলে এখানে কিন্তু খুব সুন্দর, মানে কি বলবো, এখানে যে ঝর্ণা বয়ে যাচ্ছে দেখো পিছন দিকে, খুব সুন্দর। আর এই রক গার্ডেনে যাওয়ার জন্য আমাদের টিকিট কাটতে হবে, আর পার হেড 20 rupees করে এখানে যেটা জানলাম রিম্বিতে বলতে। চলো টিকিটটা করে নিই। ঝর্ণাটা যেখানে বয়ে রয়েছে তার সামনেই, আশা করি তোমরাও দেখতে পাচ্ছ একটা সুন্দর পরিবেশ এখানে। আর সামনে পিয়ালি, দুই মা, ডিগ্রিম্পি দুজনেই গেছে। প্রথমে ভেবেছিলাম যে হয়তো মায়েরা যেতে পারবে কি না, যাই হোক আমাদের যে তাসিম রয়েছে ড্রাইভার, সে কিন্তু সুন্দরভাবে আমাদেরকে সামনের দিকে নিয়ে নামিয়ে দিয়েছে।
সে কারণের জন্য আমরা একদম চলে এসেছি এখানে। এখানে এসে দেখি আমাদের আগেই রিংরিংবির ঠাম্মু আর টিম্মা দুজনে আগেই চলে গেছে, ওপরে উঠে গেছে। আমরা এখন রক গার্ডেনের ওপরে এসেছি, যেখানে যেখানে গোর্খা ট্র্যাডিশনাল ড্রেস পরায় মানে পরে আর কি সকলে এসে সেইখানেই এসেছে পিয়ালি, রিম্বি। আর রিম্বি আজকেও বলছে বাবাই আমি কিন্তু ড্রেস পরবো, দেখা যাক। ওরা গেছে লাইনে দাঁড়িয়েছে, পরুক, তারপরে তো তোমাদের শেয়ার করছি। বর্ষাকালে দার্জিলিংয়ের পরিবেশটা কিন্তু সম্পূর্ণ একটা অন্য রকমের, যেটা অন্য সময়ে পাওয়া যাবে না। আর এখানে রিম্বি পরছে এখানকার ট্র্যাডিশনাল ড্রেস এই রক গার্ডেন এসে। আর এখানে আমরা সবাই বসে বসে ওয়েট করছি। হয়ে গেছে এনে কলছি নে ওরা দেবে কি থোড়া? হ্যাঁ, তুই যেটা খুশি নিয়ে ফটো তুলতে পারিস। রেডি? বাহ, খুব সুন্দর লাগছে রে এটা। আর রিম্বি এখানে গোর্খার যে ট্র্যাডিশনাল ড্রেস সেইটা পরে এটা আবার কলসে নিয়েছে, ভালো লাগছে। চলো চলো, আর এখন আমরা রক গার্ডেন দেখার পর এসে গেছি বাতাসিয়া লুপের কাছে। চলো তোমাদেরকেও ঘুরিয়ে দেখাই বাতাসিয়া লুপটা। বাতাসিয়া লুপের জন্য টিকিট হচ্ছে 50 rupees পার হেড। আজকে সারাদিনই বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, যেখানেই যাচ্ছি শুধু বৃষ্টি মাথায় করে, ছাতা মাথায়, বৃষ্টিতে ভিজতে ভিজতে দার্জিলিং সফর। বাতাসিয়া লুপে এসে দেখছি সামনেই একটা স্টিম টয় ট্রেন দাঁড়িয়ে আছে, চলো তোমাদেরকে দেখাই। আর আমরা এখন চলে এসেছি ঘুম মনাস্ট্রিতে, ওরা কেউ নামলো না, আমি আর মা নেমে এখন এই মনাস্ট্রিটা একটু দেখে নেব। ये कितने का के भैया? 120। और ये वाला? 150। আর এখানে ঘুম মনাস্ট্রি এই যে বাইরে এখানে ধূপ বিক্রি হচ্ছে, ভাবছি এখান থেকে এগুলো ভালো ধূপ এই ধূপগুলো নিয়ে যাব। আমরা এখন ঘুম মনাস্ট্রি থেকে মানে ঘুরে নিলাম, এখন যাচ্ছি, গাড়িতে ওরা ওয়েট করছে। আর এখন তো ঘোরাঘুরি করে ফিরলাম গেস্ট হাউসে, তো ওদের বলা হয়েছিল দার্জিলিং চা দিতে, তা ওরা সেটা বানিয়ে দিয়েছে। তো এটা রিক এখন সবাইকে সার্ভ করে দিচ্ছে। তারপর আজকেও ওদের মোমো বানাতে বলা হয়েছে, যে সন্ধ্যের টিফিনে আমরা কি খাবো মোমোই বলা হয়েছে, কারণ দার্জিলিংয়ে তো এই মোমো চাউমিন এগুলোই খেতে ভালো লাগে, তো মোমোগুলো আর বাড়িতে গিয়ে সেভাবে খাওয়া হবে না, বা এরা এত সুন্দর বানায় মোমোগুলো। তো যাই হোক, এখন মোমো টোমো খাবো, চা আগে চা খাই তারপর খাবো মোমো। ঘোরাঘুরি করে ফিরে এসে মোমোটা এটা ভেজ। যাই হোক, সন্ধ্যেবেলায় সবাইকার স্ন্যাক্সে রয়েছে
চিকেন মোমো। আমাদের জন্য রয়েছে চিকেন মোমো আর শাশুড়ি মায়ের জন্য রয়েছে ভেজ মোমো উইথ স্যুপ। আজকে চাটনিটা কোথায়? ও এই তো চাটনি পেয়েছে। মঞ্জু দিদি ইয়ে কে হুয়া হ্যাঁ আজ ডিনার কে লিয়ে ভেজ মাঞ্চুরিয়ান আর ইয়ে হামারে লিয়ে বন রহা হ্যায় চাউমিন চাউমিন। এখানে সবাই কিন্তু খুব গুণী মানুষ। অনিতা দিদি খুব ভালো গান করে, মঞ্জু দিদি খুব ভালো রান্না করে, আর এই দিদি আপনার নামটা কি? মেরা নাম বাসু। বাসু দিদি কিন্তু খুব ভালো এখানে সমস্ত টেক কেয়ার করে, তাই তো? এ তো বিনস না? বিনস হ্যাঁ বিনস কি হেল্প করে না স্যার? হ্যাঁ বাহ চিলি চিকেন দেখো কেমন হয়েছে রিম্বি, ভালো হয়েছে? ভেরি গুড, তাও ঠিক আছে তুমি নাও। রিম্বি খেতে রিম্বি খেতে ভালোবাসে, এবার তুই না। যাই হোক আজকে রাত্রে ডিনার টেবিলে তো আমরা বসেই গেছি আর কী মেনু আছে না সেটা শেয়ার করে দিলাম তোমাদেরকে। আর আজকের ব্লগটা এখান থেকে এন্ড করে দিচ্ছি, পরে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।